فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. وعليكم السلام ورحمة الله وبركاته. شبنا جبا جهنة سيرة جه সম অবস্থায় স্ত্রীর সাথে কেমন ধরনের যে আচরণ করা যাবে তার তাকে জড়িয়ে ধরা দরকার নাই, তাকে চুমু দেওয়া যাবে কি না, সম্মানিত ভাই এ বিষয়ে আমাদের সতর্ক দেখতে হবে। কারণ সমের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কামবাবকে যে নিস্তেজ করা, কামবাব থেকে দূরে থাকা। যদি নাকি এগুলো হয় তাহলে রোজার অঙ্গহানি হয়। তবে এতে রোজা ভঙ্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে যদি নাকি স্ত্রীকে চুমা দেওয়া হয় বা জড়িয়ে দেওয়া হয়, যদি তার বীর্যত ফাত হয় তাহলে তার রোজা ভাঙিয়ে দেবে, আর যদি নাকি বীর্যফাত না হয় তাহলে এটা জায়েজ আছে। এ বিষয়ে আমি আপনাকে দুইটা হাদিস বলবো। যে প্রথম হাদিস মিম্মা ইয়াদুল্লু আলা আন্নাল হুকমা মানুতুন বিখাসিয়াতি সাওরানি শাহওয়া মা জাআ ফি সুনান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন মুবাশারাতি লিসাইমি ফাররাখাসা লাহু। আবু হুরায়রা তার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট এক ব্যক্তি আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম অবস্থায় স্ত্রীর সাথে যে মুবাশারত, যেটা আমরা স্বাভাবিক এই অর্থাৎ স্ত্রী সহবাসারা ভিন্ন কোনো আমরা আচরণ করতে পারবো কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিকে ফারাক্ষাসা লাহু অনুমতি দিলেন। ওয়াতাহু আখার, এরপরে আরেক ব্যক্তি আসলো ফাসা আলাহু ফানাহাহু, তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি যে রমজানের দিনে স্ত্রীর সাথে সহবাস ছাড়া বাকি অন্যান্য যে আমরা যেমন চুমা দেওয়া জড়ি দেওয়া এটা জায়েজ হবে কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ব্যক্তিকে যে নিষেধ করে দিলেন। ফাইজা আল্লাদি রাক্ষাসা লাহু শাইখুন ও আল্লাদি নাহাহু সাবুন, এই হাদিসের মধ্যে দুটো অংশ। প্রথম ব্যক্তিকে অনুমোদন দিলেন আর দ্বিতীয় ব্যক্তিকে নিষেধ করলেন, তার কারণ প্রথম ব্যক্তি যে প্রশ্নকোষের ওই ব্যক্তি ছিল বৃদ্ধ লোক আর দ্বিতীয় যে ব্যক্তি ওই ব্যক্তি ছিল যুবক। তাইলে বৃদ্ধ লোকের যে হয়তো তার সমাবাসের দিকে মন যাবে না, স্ত্রীকে সুমা দিলে জড়িয়ে দিলে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিচ্ছেন। আস যে যুবক ছিল ওই ব্যক্তি যে হয়তো স্ত্রীর সাথে চুমা দেওয়া বা তাকে জড়িয়ে দেওয়ার মাধ্যমে সে সমাবাসে লিপ্ত হতে পারে, এই জন্য রাসূলুল্লাহ তাকে নিষেধ করছেন। আরেকটা হাদিস যেটা আমি বলবো যে বুখারী মুসলিমের মধ্যে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলু ওয়া হুয়া সাইমুন ওয়া কানা আমলাকাকুম লিইরবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় যে কী দিতেন, চুমা দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নিজেকে কন্ট্রোলকারী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদেরকে চুমা দেওয়ার কারণে যে উনি সবসময় দিকে ঝুঁকে পড়বেন এমন সম্ভাবনা রাসূলের মধ্যে ছিল না। উনি ছিলেন অত্যন্ত এ ব্যাপারে সদী, অত্যন্ত শক্ত ছিলেন, নিজের নফসের উপরে অত্যন্ত কঠোর ছিলেন। তাই এই দুই হাদিসকে মিলাই আমরা বলবো, যদি নাকি কারো এটা যে একই থাকে যে আমি স্ত্রীকে চুমা দিলে বা জড়িয়ে ধরলে আমার বীর্যপাত হবে না বা আমি সহবাস করতে বাধ্য হবে না, তাহলে ওই ব্যক্তির জন্য জায়েজ আছে, না করাটা ভালো জায়েজ আছে। আর যে সন্দিহানের মধ্যে আছে ওই ব্যক্তির জন্য জায়েজ হবে না, হইতে পারে এর মাধ্যমে সে হারাম কাজের মধ্যে লিপ্ত, যে রমজানের মধ্যে স্ত্রী সহবাসের মাধ্যমে লিপ্ত হয়ে যেতে পারে, তখন কাফফারা ওয়াজিব হয়ে যাবে, বা স্ত্রীকে জড়িয়ে দেওয়ার কারণে বা চুমা দেওয়ার কারণে তার যে বীর্যপাত হইতে পারে তখনও সব নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।